না সরকারের পক্ষ থেকে আপনি প্রতিনিধি হিসাবে সাইন করছেন আপনার এটা যেন সরকারি করেছে হচ্ছে না হচ্ছে না একজন এর মৃত্যুদণ্ড সেটা সরকারের হুকুম হয়ে গেল একে দুই বছর জেল সাইন করে দিল হয়ে গেল না হইল না তো আপনি যখন বললেন এটা হালাল এটা হারাম এটা জায়েজ এটা জায়েজ নয় এই ফটোয়া দিলেন তাহলে আপনি কত বড় অপরাধ করলেন যদি সেটা দলিল ভিত্তিক না হয় আপনার দলিল জানা না থাকে আর চার এমাম আবু হানিফা সাফে মালিক জামিয়ান সকলেই সতর্ক করেছেন আবু আহাদিন বলছেন কোন মানুষের জন্য হালাল নাই কালামে আমাদের কথা শুনে শুধু ফতোয়া দেবে মালাম মিন ইয়ারেফ যতক্ষণ না জানবে যে কোন দলিলের ভিত্তিতে কথাটি আমরা বলেছি তাহলে আপনাকে জানতে হবে এমা আবহানিফা কোন আয়াতের ভিত্তিতে এটাকে হালাল বলেছেন বা হারাম বলেছেন এমাম শাহি বা এমা আবহানিফা এটাকে হারাম বলেছেন তো কোন আয়াত বা কোন হাদিসের ভিত্তিতে কোন দলিল ভিত্তিতে বলেছেন হ্যাঁ যদি দলিল না জানা থাকে আর শুধু এমামের দোহাই পড়ে দেন তো হবে অথবা আপনি এমামেরও নাজখাল যেগুলো ফেসবুক আর এই হোয়াটসঅ্যাপে যেগুলো ফতুয়া দিচ্ছে অল্প স্বল্প কিছু লেখাপড়া একটু ইসলাম চর্চা করে তাদের তো আরো আশ্চর্য লাগে জিজ্ঞাসা করলে অমুক সাহেবের কাছে শুনেছি দেখা গেল অন্যরকম করে বলেছে শেখ কি বলেছে অন্যরকম করে বলেছে কোন এক সময় আমি বলেছি ধরেন উদাহরণস্বরূপ বলছি যে ইসলামে গণতন্ত্রের রাজনীতি নেই বোঝা একজন বলছে আমাকে টেলিফোন করে যে আপনি নাকি বলছেন ইসলামে রাজনীতি নেই গণতন্ত্র ছটিয়ে দিল কি থেকে কি অর্থ হয়ে গেল হইল না হইল না তাহলে এইরকম ফোতাবাজি করা আপনার জন্য জায়েজ ইসলামে গণতন্ত্রের রাজনীতি না যে সৎ অসৎ সমান এটা নেই কিন্তু ইসলামের রাজনীতি নাই সাল্লাম দেশ পরিচালনা করেন নাই হ্যাঁ আউবাকর খলে ফরাসিন খেলাফত করেন না সেটা কি রাজনীতি নয় রাষ্ট্রনীতি নয় অবশ্যই 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 এবং এর ওপর অলামাইকেন কিতাব লিখেছেন মাওয়ারদের সিয়াশা শারিয়ার কিতাব রয়েছে বিভিন্ন তেমের আহতুল্লা শাহ সিয়াসার কিতাব রয়েছে তো কথা হচ্ছে যে ইসলামের রাজনীতি আছে ইসলামে কোরআন হাদিসের রাজনীতি আছে গণতন্ত্রের রাজনীতি আছে আল্লাহর দুশমন হ্যাঁ আর আল্লাহর দোস্ত দুজনে সমান হ্যাঁ এগুলি সার আদম সমান কখনো সমান না কিন্তু গণতন্ত্রে এগুলি সার আদম সমান মানুষের রূপ ধরে চলে আসে আর ভোটার লিস্টের নামটা লেখে দিতে পারে তো যদি ইবলি আদম সমান সমান না ই হ্যাঁ সমান এদিলি এগুলি চালারা আর আদমের অনুসারী মাহম্মদ রসুল অনুসারী সবরে সবাই সমান না আল্লাহর ওলি সয়তান অলি সকলেই সমান সুতরাং ইসলামের গণতন্ত্রের রাজনীতি না ইসলামে ইসলামের রাজনীতি আছে এইরকম বহু উদাহরণ রয়েছে যেখানে মানুষকে বিভ্রান্ত করে এটা সবচেয়ে বড় কাবিরা গুনহান আল্লাহ ফাকর তারপরে করলে ওম আজাল প্রত্যেক জাতির নির্ধারিত সময় রয়েছে কোন জাতি চিরকাল উত্থানে থাকবে না আর কোন জাতি সব সবসময় পতনেই থাকবে না উত্থান পতন রয়েছে হায়াত মত রয়েছে সবকিছু রয়েছে ফেদা জাহ সুতরাং তাদের যখন নির্ধারিত সময় চলে আসবে এক মুহূর্তের জন্য পিছেও হবে না আর সেটাও এগিয়েও যাবে না এগিয়েও নিতে পারবেন না তোরা করতে পারবে না আদম হে আদম সন্তান ইম্মা সন্তানি আন্নাকুম রসুল মিনকুম তোমাদের মধ্যে থেকে যদি রসুলগণ তোমাদের কাছে আসে আলাইকুম আয়াতি আর আমার আয়াত তোমাদের সামনে বর্ণনা করে ফামানির তাকা তাহলে তোমরা মেনে নিও ফাম টাকা ওয়াস সুতরাং যারা আল্লাহরু হবে পাপমুক্ত হবে ওয়াস নিজেদের সংশোধন করে নিবে ফাল আলি হিমিয়া জানো তাদের কোনো ভয় ভীতিও নেই আর তাদের কোনো চিন্তা রসুলগঞ্জ যখন আসল রসুলগঞ্জের দাওয়াত পৌঁছিল তখন যারা পাপ মুক্ত হয়ে নিজেদের সংশোধন করে নেবে তাদের না ভয় আছে না চিন্তা আছে এই কাজটাই করিও জি এস করে নিও সংশোধন করে নিও এর জন্য একজন মানুষকে কখনো যেন এইরকম শয়তান বিভ্রান্ত না করে যে ষাট বছর সত্তর বছর বয়স হয়ে গেল আর এই রকম নামাজ পড়ে এলাম এখন বলছে আমার নামাজটা ভুল নামাই তো পড়া ভুল একটা দায়িত্ব হাজাল ইমাম পড়া ভুল এগুলো ভুল ওইগুলো ভুল আর এটা ভুল করেছি ওইটা ভুল করেছি মেলাত করা যাবে না এতদিন যে কইরা আসলাম এতদিন যে বইলে আসলাম যে আল্লাহ সর্বতর বিরাজমান না শয়তান যেন ওই ভুল পথে না চালিয়ে দেস করে সংশোধন করে ধরা করে চোখ খুলে গেছে কোরআন হাদিস বুঝতে শিখেছেন দলিল বুঝতে শিখেছেন আল্লাহ পাকের দলিল প্রমাণের কাছে কোরআন এবং সন্ন্যার কাছে আসা তৌফিক আল্লাহ পাক দিয়েছেন সুতরাং পাকের সুক্রিয়া দেখেন নিজেদের সংশোধন করেন হটকারিতা করবেন না যে আর মানব না যা করেছি করেছি আর সব শুনবো না আর যারা আমার আয়াত মিথ্যা প্রতিপন্ন করে আনহা আর সে সম্পর্কে অহংকার প্রদর্শন করে উল্লার তারাই হচ্ছে জাহান নামের অধিবাসী হমফিয়া খালেদুন তারা সেখানে চিরকাল বসবাস করি ফামান্লা কাজেবা ওদের চাইতে বড় জালেম আর কি হতে পারে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে আল্লাহ দিন সম্পর্কে ভুল ফুত যা মিথ্যা রচনা নয় হ্যাঁ আল্লাহ সম্পর্কে সঠিক কথা না বলা দলিল বিহ কথা বলা মিথ্যা রচনা নয় রসূলুল্লাসাল্লা সম্পর্কে এমন কথা বলা যা দলিল পরিপন্থী তা মিথ্যা রচনা নয় মিথ্যা রচনা নবী নুরের পয়দায় নবীর ছায়া ছিল না নবী আলেমুল গায়েম নবী হাজের নাজের হ্যাঁ ইতি কোন ভিত্তিতে বলছেন আপনি আল্লাহ পাক বলেন আওকায্জাবাবি আয়াতি তাহলে সবচেয়ে বড় জালেম যারা ধর্মের নামে মিথ্যা কথা বলে দুনিয়ার মিথ্যা নয় ধর্মের নামে মিথ্যা কথা বলে আওকায্জাবাবি আয়াতি অথবা আল্লাহ পাকের আয়াতসমূহকে মিথ্যা জ্ঞান করে মিথ্যা মনে করে অস্বীকার করে অমান্য করে উলাইকে ইয়ানা লাহুম মিনাল কিতাব তাদেরকে লিখনের একটা অংশ অবশ্যই পৌঁছেবে মানে আল্লাহ পাকের শাস্তি তাদের উপর আসবে হাত্তাই যতদিন দুনিয়ায় থাকার থাকলো যতটা ভাগ্যে আছে আর তারপরে এটা যে অন্তর্ভুক্ত অবাধ্য হইলেও যতদিন পাক দিয়েছেন ছাড় আর যতদিন দুনিয়ায় দিয়েছেন ততদিন থাকবে হাত্তাই না। এমনকি আমাদের দূতগণ যখন চলে আসে তাদের আত্মাগুলি হরণ করার জন্য এত ফাও নাহম তাদের আত্মাগুলি হরণ করার উদ্দেশ্যে কালু তখন তারা বলে এই নামা কুমতুমিন্দ্লাহ তখন মালাকুল মত মালাকুল মতের সাথী সঙ্গী ফেরেশতা মালায় কারা বলেন যে আল্লাহকে বাদ দিয়ে যেগুলিকে তোমরা ডাকতে তারা কোথায় কোথায় তোমাদের খাজা তোমাদের কোথায় ঘোষ কোদাত কোথায় তোমাদের ওলি আউলিয়া কোথায় তোমাদের দরগার দুর্গা এই নামা কুন্তুম ত্যা ও নামিন্দলা যারা হরে আমি হরে কৃষ্ণ করে এক হৌসল নামাজ করে তাদেরকে বলা হবে এই নামা কুনতুম তখন মিন্দু নিল্লাহ আল্লাহ ছাড়া যেসবকে আহ্বান করতে তারা কোথায় কালু তখন এই মুশরেকরা বলবে ভ্রান্ত পথের পথিকরা বলবে দাল্লু আন্না তার আমাদের থেকে উধাও হয়ে গেছে চলে গেছে আমাদের থেকে পালিয়ে গেছে সাহেদু আলা আনফসেম আন্নাহম কানো আর নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে যে তারা কাফের ছিল তারা কাফের ছিল আল্লাহর দিন মানেনি কোরান মানেনি রসুলের আদর্শ মানেনি ও শাহিদওয়ালা আনফর সাহিম আন্নাহম কাম কাফেরিন আর এক দুটি আয়াতের সম্পর্ক এর সাথে আছে কালাদ খলুফি ওয়ামিন কাদ খালাত মিন কাব্লি কুমিনাল জেন্নওয়াল ইনসেফিন নার্স এ আগের আয়াতের সাথে সম্পর্ক আল্লাহ ফাকরবুলা আলা মিন তখন বলবেন বা আল্লাহর ফেরেশতারা বলবেন যখন আত্মাহরণ করে নিল হ্যাঁ মৃত্যু হয়ে গেল কাফের মুর্শেকদের কে আল্লাহ পাক বলবে উদ খুলুফি মামিন তোমরা প্রবেশ করো ওই সব জাতির দলে কাদ খালাত মিন কাবলে যারা তোমাদের পূর্বে চলে গিয়েছে মিনাল জিন্নে অল ইন্স জিন এবং মানুষের মধ্য থেকে জিন এবং মানুষের মধ্য থেকে যারা চলে গেছে ফিন্নারে জাহান অর্থাৎ তোমরাও জাহান নামে চলে যাও ওই সব জিন এবং মানুষদের সাথে যারা তোমাদের পূর্বে কুফুরি অবস্থায় থাকার কারণে জাহান্নামে নামে চলে গেছে হাসরের মাঠের কথা আল্লাহ বলছেন কোল্লামা দাখালাত উম্মাতুন লানা তুখতাহা যখন যখন একটি দল প্রবেশ করবে জাহান নামে লানা তুখতাহা তাদের সাথী সঙ্গীদেরকে তাদের যারা সাথী সঙ্গী যাদের অনুসরণ করেছিল তাদেরকে অভিসম্প করবে তাদের উপর দোষ চাপাবে যে এদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছে মানুষ যে পথভ্রষ্ট হয় তাতে দুই ভাগে বিভক্ত হয় একদল পথভ্রষ্ট কারী নিজেরা পথভ্রষ্ট আর অন্যদেরকে করেছে পথভ্রষ্ট করেছে আর আরেক দল সাধারণ লোক যারা গাইড করতে জানে না যে গেছে যা বলেছে তাকে ধর্ম মনে করে পালন করেছে গুমরা হয়েছে তো একদল আর একদলকে লানত করবে যারা ভক্ত ছিল ভক্তরা মুরব্বীদেরকে হ্যাঁ পুরোহিতদেরকে যারা বিভ্রান্ত করেছে তাদেরকে অভিসম্প করবে হাততাই দাঁড়াকু ফিহা জামিয়ান এমনকি যখন তারা সকলে সেখানে একত্রিত হয়ে যাবে এ দ্বারাকু তা দ্বারা ছিল আসলে আরবি গ্রামারে। মানে একে অপরের সঙ্গী হয়ে যাবে সবগুলি জাহান্নামে একত্রিত হয়ে যাবে কালাত ওখরাহম লে উলাহম রাব্বানা হাওলাই আদা লোনা তখন পরবর্তীকালের লোকেরা বা পরবর্তী দলটি অর্থাৎ যারা ভক্ত এ ভক্ত দলটি লে প্রথম সারির দলটি অর্থাৎ মুরব্বীদেরকে পুরোহিতদেরকে বলবে যারা বিভ্রান্ত করেছে ধর্মের নামে ওদের সম্পর্কে বলবে রব্বানা আমাদের প্রতিপালক আদাল্লুনা এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে ফাতেহিম আমাদের সুতরাং এদেরকে তুমি এমন শাস্তি দাও জাহান নামের যেটা দ্বিগুণ হয় আযাবান দে আজাবান দোন্নার তাদেরকে জাহান নামের দ্বিগুণ শাস্তি তুমি দাও কারণ ওরা ওরা ভুল পথে ছিল ওদের শাস্তি পাক আর আমাদের শাস্তিটা ওদেরকে দাও কারণ আমরা কি জানি আমরা তো বুঝতাম না আমাদেরকে যা বলেছে তাই আমরা করেছি আমরা কি করব। ভক্তরা বলবে এটা যেন না বলতে হয় দিন ইসলাম আল্লাহাকে দিয়েছেন আর তারপরে কিয়ামতের মাঠে জাহান নামে গিয়ে জাহান্নামে যাওয়ার আগে হ্যাঁ বিচার দিবসে এবং জাহান নামে জ্বলতে জ্বলতে এই সব কথাগুলি বলবে বিভিন্ন আয়াত আল্লাহ এই বিষয়গুলি উল্লেখ করেছেন এই রকম যেন আপনার দশা না হয় সুতরাং অন্ধকার অনুসরণ করবেন না শুধু দোয়া করলে হবে না দোয়ার সাথে সাথে কি করতে হবে হ্যাঁ চেষ্টা করতে হবে আপনাকে হক বাতিলে যাচাই করার চেষ্টা করতে হবে অন্ধ হয়ে ধর্ম পালন করবেন না দলিলের ভিত্তি একটু পড়াশোনা করেন কোরআন মহাদিস বাংলায় হয়ে গেছে পড়াশোনা করেন আল্লাহ পাক জবাবে বলবেন যে লেকুল্লিন দে ফুন শুধু ওদের দ্বিগুণ না তোমাদের প্রত্যেকের দ্বিগুণ শাস্তি হবে তোমাদের প্রত্যেকের দ্বিগুণ শাস্তি তাদেরও শাস্তি বৃদ্ধি হবে আর তোমাদের শাস্তি বৃদ্ধি করা হবে কিন্তু তোমরা জানো না ওয়াকালাত উলাহম লেখরাহম কেন এদের শাস্তি আরো বাড়া হবে তোমাদের বিবেক ছিল না সকলকে আল্লাহ বিবেক দিয়েছে ওরা ছিল পড়ে গুমরা করেছে তোমরা পড়তে পারো নি লেখাপড়া করতে পারো নি হ্যাঁ ওরা তোমাদেরকে করে দোষ চাপাচ্ছ আর নিজের নির্দোষী সাব্যস্ত করছো নিজেকে তোমাদের চোখ ছিল না তোমাদের বিবেক জ্ঞান ছিল না তোমাদের বলছেন ওকালত আলহ ফাদল এখন জবাবে যারা মুরব্বী পুরোহিত হ্যাঁ ধর্মগুরু ভ্রান্ত ধর্মের গুরু ধর্মের গুরু ওরা বলবে এরা প্রথম সারির লোক বলবে লিওখরাহুম পরবর্তী কালের লোকদের জন্য মানে অনুসারী ভক্তদের উদ্দেশ্যে বলবে ফামাকানালকুম আলাইনা মিন ফাজলিন তোমাদের ওপর আমাদের এমন কোন শ্রেষ্ঠত্ব ছিল না মানে আমরা কোন দাপট চালিয়ে জবরদস্তি তোমাদেরকে পথপ্রষ্ট করি তোমরা আমাদের জিজ্ঞাসা করেছো আমরা যেটা বুঝেছি বলেছি জবরদস্তি নিয়েছি তোমাদের কি সব পথে

তখন তাদের আত্মাগুলির জন্য আকাশের দরজাগুলিকে খোলা হয় না যেমন মুসনাদ আহমদের হাদিসে রয়েছে বিস্তারিত কবর রাজাব সম্পর্কে মৃত্যুর অবস্থা সম্পর্কে আর সোনা কিতাবাদ কিছু অংশ তার রয়েছে বারাবিন আজম রাজি আল্লাহ তালান থেকে অন্যান্য সাহাবাহী থেকে এই অবস্থাগুলি বর্ণনা লম্বা হাদিস রয়েছে যে অসৎ লোকদের আত্মাগুলিকে যখন নিয়ে যাওয়া আকাশের দিকে আর ফেরেস বলে যে দরজা খুলেন দরজা খুলেন বলছে কি আছে অমুকের ছেলে অমুক ওই কাফের ওই বেদিন ওই পাপিষ্ট যাও খোলা হবে না তার জন্য দরজা খোলা হয় না রাগ করে আসার দিয়ে ফেলে সিজিনে চলে যায় সিজিনে চলে যায় অসৎ লোকদের আত্মাগুলি আর যখন নেক লোকদের আত্মাকে নিয়ে যাওয়া হয় আর গিয়ে খুলতে বলা হয় কি আছে ওই যে সত লোক নামাজি দিনদার আল্লাহ বিরু আচ্ছা আচ্ছা ঠিক আছে আহলান তারপরে খোলা হয় রয়েছে এই আয়াতের তাফসিরে যেটা উল্লেখ করা যেতে পারে বা পড়ে নিতে পারেন আল্লাহা বলছেন তাদের জন্য আকাশের দরজা প্রথমত খোলা হবে না ওই তাদের মৃত্যুর দিনে তাদের আত্মাগুলি ওপরে ইল্লিনে নিয়ে যাওয়ার জন্য ওয়ালায়ত খুলুন আল জান্নার তারা জান্নাতেও প্রবেশ করবে না হাতা জামাল জামালু ফিসাম মিল যতক্ষণ পর্যন্ত উঠ না প্রবেশ করে সুচের ছিদ্রে জামাল পুরুষ উটকে বলা হয় জামাল কাকে বলা হয় পুরুষ উটকে বলা হয় আর খেয়াত হচ্ছে ওই যে সেলাই করার সেলাই করার যন্ত্র সেলাই করার যন্ত্র মানে সুচ জি আর সামন মানে হচ্ছে ওই ছিদ্র জি পাছাতে যে ছিদ্র থাকে সুচের ছিদ্রে ওট কোনদিন প্রবেশ করতে পারে না অসম্ভব তেমনি কাফের মুশরেকের ইমান ভঙ্গকারী ব্যক্তির জান্নাতে যাওয়া অসম্ভব আল্লাহ পাক এই কথা উল্লেখ করেছেন আর এইভাবে অপরাধীদেরকে আমি বদলা দেব শাস্তি দেব লাহমিন জাহান্নাম আমি হাত তাদের বিছানা সজ্জা হবে জাহান্নামে নিচের দিক থেকে জাহান্নামের আগুন শুধু নিচের দিক থেকে জ্বলবে দুনিয়ায় কি হয় এক সাইড থেকে জ্বলছে তাতে হয়তো ক্ষতিগ্রস্ত বা গেল লোকটা হবে না জাহান নামে ঢেকে থাকবে মেহাদ মানে হচ্ছে বিছানা বলা হয় মায়ের কোলকে তো জাহান নাম তার মায়ের কোলে বাচ্চা পুরো ঢুকে যাও এইরকমই জাহান নামে থাকবে এই এক অমিন ফিম গাওয়াস এবং তাদের ওপর থেকেও আবরণ থাকবে দাসিয়াতনের বহু বচন হচ্ছে গাwash ওপর থেকেও জাহান্নামের আগুন দিয়ে ঢাকা থাকবে চারিদিক থেকে জাহান্নামের আগুন ঘিরে থাকবে তাদেরকে ওকে জালাকা নাজিজি যালিমিন এই ভাবে জালেমদেরকে আমি বদলা দেব আলযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যেখানে আল্লাহ কাফের মুশরিকদের কথা জাহান্নামীদের কথা উল্লেখ করেছেন সেখানেই পাশাপাশি মমিন সৎকর্মশীল জান্নাতীদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন তাই উল্লেখ করছেন আলযিনা আমানু আর যারা ঈমানদার হবে ওয়া আমিলুস সলিহাত আর ইমানের সাথে সৎকর্মশীল হবে ইল্লা উস আহা আর মানুষের কোন মানুষের কোন ব্যক্তির সাধ্যের অতীত আমি দায়িত্ব চাপাই না ইমানের ক্ষেত্রে আর সৎ কাজের ক্ষেত্রে সাধ্যের বাইরে আল্লাহ কোনো দায়ী দায়িত্ব দেননি দিন ইসলামের এমন কোন হুকুম আহকাম নেই যে যেটা অসম্ভব রোজা রমজানের দিন যতই বড় হোক না কেন একজন মুসলিমের জন্য সম্ভব সাধ্যের বাইরে আল্লাহ পাক এত বড় রোজা ফরজ করেন নাই বোঝা গেছে না আল্লাহ পাক ওই রকম হজ ফরজ করেছেন আপনার ঘরে নাই খেতে হ্যাঁ চিকিৎসার ব্যবস্থা নেই ছেলে মেয়েদের আর ওইদিকে দিকে হজে বেরোচ্ছেন ঋণ করে না এ আল্লাহ দেয়নি সাধ্যের বাইরে আল্লাহ কোনো দায় দায়িত্ব চাপাননি নামাজের ক্ষেত্রে দাঁড়াইতে পারেন না বসে পড়েন বসে পারেন না শুয়ে পড়েন শুয়ে হাত পা নড়াইতে পারেন না হ্যাঁ নড়তে চড়তে পারেন না আপনি চোখের ইসাতে পড়েন বোঝা গেছে চোখের ইশারে রুকু করবেন কিন্তু করতে হবে যখন বেহোশ হয়ে গেছে কোন দায়িত্ব নেই নামাজ মাফ আর নামাজের কোন কাফার নেই ভুল কথা বেহোশ হয়ে আপনার আপনার বাবা মা দশ দিন বিশ দিন এক মাস ছয় মাস কয়েক বছর থাকে না কেন এক অক্ত নামাজ তার উপর ফরজ নাই যতক্ষণ পর্যন্ত জ্ঞান আছে ততক্ষণ যে কোনো অবস্থায় নামাজ পড়তে হবে কিন্তু যেখানে মুশকিল সেখানে আল্লাহ সহজ করে দিয়েছেন সাতদের বাইরে উজু করতে হয়ে পানি পান না পা যা যেখানে ভাই খোঁজ করেছেন পানি না পাওয়া পানি ব্যবহার করতে পারো না রোগ বেড়ে যাবে চিকিতসাই বিলম্ব হবে যাও পতাই আম্মা মুসাইদান তাইবা পাক মাটি তে তে মুবরনা আছে না এই দিন ইসলামের বিধান সাতদের বারে কোন দাইত আল্লাহ দেন না উলাইকা আসাবুল জান্নাতুম ফিহা খালদ ইরাইয়া হচ্ছে জান্নাতের অধিবাসী করে চিরকাল থাকবে ওয়ানসা না মাফি সুদুরহুম মিন গিল জান্নাতে জান্নাতীরা যখন চলে যাবে তাদের অন্তরে দুনিয়ায় যে হিংসা বিদ্বেষ ছিল আমাদের সেই আকীদার ওয়াইদের বিশেষ করে বলছি কারণ এদের রোগ হচ্ছে এটা হিংসা বিদ্বেষ হ্যাঁ দূরত্ব ফাটল আর সামান্য সামান্য কিছু কথায় মনোমালিন্য হওয়া সহি বিদ্বেষগুলি দুনিয়াতে ছিল সেগুলিকে কি করে নেবেন বের করে নিবেন সাফ করে দিবেন আর ওই দুনিয়ার হিংসা বিদ্বেষ হ্যাঁ গোত্রীয় লড়াই এই নিয়ে দ্বন্দ্ব ছিল ওই নিয়ে দ্বন্দ্ব ছিল না আল্লাহ পাক বললেন কিছু রাখবেন না পরস্পর মুসলিমদের বলবো যে যেসব কলহ বিবাদ হয়েছে সেসব গুলির ক্ষেত্রে যে হিংসা বিদ্বেষ রয়েছে তা আমি তাদের অন্তর থেকে কি করে নেব বের করে নেব তাহা তাহাতে আনহার তাদের নিম্ন দেশে নদী নালা সমূহ প্রবাহিত হবে কালু আর তারা বলবে জান্নাতি গিয়ে আলহামদুলিল্লাহ হলে হাদান সে আল্লাহ যাবতে প্রশংসা যিনি আমাদেরকে এই জান্নাতের রাস্তা দেখিয়েছেন বল আলহামদুলিল্লাহ আর জান্নাতই এটা বলবেন আলহামদুলিল্লাহ দুনিয়াতে এবং আখেরা যারা দুনিয়াতে আলহামদুলিল্লাহ বলবেন এবং সেই মোতাবেক কাজ করবেন জান্নাতে গিয়ে এই দুয়া বলবেন আলহামদুলিল্লাহ হিল্লাহ যে আলে হাজা সে আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছিলেন অমাকোন্যালে নাহাতা দিয়ে আমরা রাস্তা পেতাম না লাউলা আন হাদান আল্লাহ যদি আল্লাহ আমাদেরকে জান্নাতের রাস্তা না দেখাতেন লাখাত্জা রসুল রব্বেন আবিল হাক আমাদের প্রতিপালকের দূতগণ সত্য নিয়ে আগমন করেছিলেন অ নুদু আমরা বিশ্বাস করেছিলাম আর তারপরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে ডাক দেওয়া হবে তাদেরকে আন্তিলক এই হচ্ছে তোমাদের জান্ন উরিস তো নেক আমলের কারণে তার তোমরা উত্তরাধিকারী আজকে হয়েছ এখানে আজকের আলোচনা শেষ করছি ওয়ালা মহাম্মদ আলহ ওয়াসী আজমাই আমাদের এক ভাই জিজ্ঞাসা করেছেন যে কোন একজন আলেম বলেছেন যে সৌদি আরবের যে রাফেজি শিয়া ইসলামের দুঃশন সাহাবাই কেরামদের বিবিগণের বিবেগণের ওদের উপর যে আক্রমণ করা হয়েছে সেটা মুসলিমদের মাঝে ফিতনা এ বলে যে আখ্যায়িত করেছে কোন এক বক্তা এ সম্পর্কে কি বলছেন এটা তার বিভ্রান্তিকর কথা এটা তার সৌদি আরবের বিদ্বেষমূলক কথা আর এটা আরো প্রমাণ করে যে রাফেজি শিয়াদের আকিদা সম্পর্কে সেই বক্তা হয়তো জানেন না আর জানলেও দুনিয়ার স্বার্থে হয়তো তিনি এই বিষয়টিকে গোপন রাখতে চাইছেন যে ওরা পাঁচজন ছাড়া সকলকে কাফের বলে আওবাকার ওমার তাদের কাছে জীব তার কাফের উসমান কাফের তাদের কাছে নবীর বিবিরা কাফের তাদের কাছে মা ফাতেমা ছাড়া কোনদিন জাইনাম আর ওয়ান নাম তো শোনেননি কোনোদিন শুনতে পাবেন না সুতরাং প্রথম কথা বলবো যে মুসলিমদেরকে এখন শিয়াদের বদ আকিদা সম্পর্কে জানতে হবে যাতে করে শিয়া রাফেজিদের থেকে সতর্ক হয় যাদের একটি চরমপন্থী দল হচ্ছে হু সিরা এরা মুসলিম নয় বরং এরা হচ্ছে সাহবা কেরামদের শত্রু কোরআনে আল্লাহ যাদেরকে যাদের সম্পর্কে যে আমি তাদের উপর রাজি রাজি আল্লাহ আনহু মারাজ আন তাদের সম্পর্কে তারা বলছেন না এরা মুসলিম নাই কাফের সাহাবাই আপনি একজন সৈন্য মুসলমান হিসেবে কি করে বরদাস্ত করে নেবেন যে হুসি বলবে যে আউবাকার কাফের ওমার কাফের উসমান কাফের হায়শা কাফের বিল্লাহ আল্লাহ ফাকরুল আলমিন যেন বুঝার তফিক দান করেন বরং এই রাফেজিদের কিতাবে রয়েছে যে আমরা মক্কা মদিনা দখল করে প্রথম আউবাকার উমারের লাশ উঠাবো ওঠার পরে ফাঁসিতে চড়াবো তাদের কিতাবে রয়েছে ভালো করে শুনেন তাদের শাস্তি হয়নি কেন তারা দখল করেছে খেলাফত আলিকে হক দেয়নি সেই জন্য আমরা ফাঁসিতে ঝুলাবো অবাকর উমর এত বড় অপরাধী হচ্ছে শিয়া রাফেজি ইরানিরা হুসিরা সুতরাং তাদেরকে ভালো করে চেনুন আর আমাদের দেশের বক্তাদের সব কথা নেবেন না যদি দলিল ভিত্তিক না হয় কারো কথাই নেবেন না কিন্তু দেশে আরো বেশি ভেজাল রয়েছে দেশে আরো ভেজাল রয়েছে কারণ বিভিন্ন দলের সাথে তারা জড়িত রয়েছে যার ফলে দলের খপ্পর থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারে কিছু সহি রাজি রাখার জন্য আর ওই দলের বিরোধ স্বার্থ হাসিল করার জন্য এই রকম ধরনের কিছু কথা বলে যা দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করে এবং সবাইকে রাজি করার চেষ্টা করে সবাইকে রাজি করে ইলেকশনে ভোট ফোট নিতে হবে ই করতে হবে সে করতে হবে এ হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য পাক এ সমস্তদের অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আল্লাহ ফখর রাফেজি শিয়াদেরকে হুসিদেরকে ইরানিদেরকে চেনার যেন তফিক দান করেন সৈন্যদেরকে এবং তাদের অনিষ্ট থেকে মুসলিমদের সৌদি আরব আল্লাহ পাক হেফাজত করেন হারমাইন শরিফা মাকামুদ্দিন আল্লাহ পাক হেফাজত করেন ওসলাল মোহাম্মদ